ইমানদার ব্যক্তিগণ, আল্লাহ কোরআন শরীফে অনেক জায়গায় আম ভাবে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস বলেছেন, কোথাও ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছেন, কিন্তু এখানে আল্লাহ আম ভাবে বলেন, মুমিনদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার ব্যক্তি, যারা ইমানদার হবে তাদেরকেই আল্লাহ বলছেন। অতএব বেঈমানে এর সাথে সম্পর্ক নাই, কাফিরের এর সাথে সম্পর্ক নাই, মুশরিকের এর সাথে সম্পর্ক নাই, যারা মুমিন ইমানদার তাদেরকে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, কেন পৃথিবী পাপ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা সব থেকে বড় মেডিসিনের নাম হচ্ছে আল্লাহর ভরসা। যতই বাহাদুরি করুক, ও মদ খাবে আর বলবে আল্লাহকে ভয় করি, গাঁজাও টান মারবে বলবে আল্লাহকে ভয় করি, হিরোইন খাবে আল্লাহকে ভয় করি, মা বাপকে ভাত দিবে না আল্লাহকে ভয় করি, আলিম ওলামার ইজ্জত করবে না বলবে আল্লাহকে ভয় করি, এগুলো শুধু গাঁজারি কথা। কারণ আল্লাহ বলছেন ইমানদার, তুমি যখন ইমান নিয়ে এসছো তাহলে আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহকে ভয় করতে গেলে সমস্ত পাপ থেকে অটোমেটিক বাঁচতে থাকবে। আর এই বাঁচার জন্যই আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। বাংলায় একটা কথা আছে, যার সিনাই নাই আল্লাহর ভয় তার দ্বারা সবই হয়। কথা বুঝতে পারলে? যার সিনাতে নাই আল্লাহর ভয় তার দ্বারা সবই হয়। যার আল্লাহর ভয় থাকবে ও অটোমেটিকই পাপের নাম শুনবে আর তার অন্তর কাঁপবে, হারামের নাম শুনবে তার অন্তর কাঁপবে, গিবাতের কথা শুনবে তার অন্তর কাঁপবে। এই জন্য আল্লাহ বলছেন মুমিন, তোর ঈমান যখন নিয়ে এসেছিস এই ঈমানটাকে চাঙ্গা রাখার জন্য প্রথম শর্ত হচ্ছে তুমি আল্লাহকে ভয় করো। বললাম ঠিক আছে, ঈমানও নিয়ে এলাম আল্লাহকে, তারপরে আল্লাহ বলছেন ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথে। আচ্ছা, ঈমান যখন নিয়ে এলাম, আল্লাহকে যখন ভয় করলাম, তারপর সত্যবাদীদের সাথে কেন থাকতে বললেন আল্লাহ? তার কারণ হচ্ছে বড় বড় ঈমানদারকেও, বড় বড় পরহেজগারকেও শয়তান নিজের চুটকিতে নিজের জালে ফেলে তাকে ফাঁসিয়ে দিয়েছে, বেলায়েত গেছে গেছে, অনেকের ঈমান পর্যন্ত যেতে বসেছে, এই কাজ শয়তান করেছে। এই জন্য আল্লাহ বলছেন যে তুমি ঈমানও নিয়ে এসো, আল্লাহকে ভয় করো, তবে একটা কথা শোনো, তুমি সাদেকিনদের সাথে থাকবে, তুমি বুজুর্গানে দিনদের সাথে থাকবে, তুমি আউলিয়ায়ে কিরামদের সাথে থাকবে, তুমি নেক লোকের সাথে থাকবে। তাতে হবেটা কি? তোমার ভয়টা বরকরার থাকবে, তোমার ঈমানটাও বরকরার। আরে আপনি আমি তো কোন ক্ষেতের মুনি, বড় পীর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ইনি নিজের জীবনের একটা ঘটনা নিজেই বলছেন। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ রিসাল, মাওলানা আজাদ সাহেব কিবলা, নারায়ণ তাকবীর। ভাইরা আমার মনোযোগ, কারণ টাইম কম, জরুরি কয়েকটা কথা বলতে হবে। তো হুজুর কাউসে পা নিজের জীবনের একটা কথা নিজেই বলছে, সেটা কি? যে আমি একবার রাস্তা দিয়ে চলে যাচ্ছি, কোন বয়সে? যখন আমার 40 বছর, এশার ওয়াজুতে ফজরের নামাজ পড়া হয়ে গেছে। কোন বয়সে? যেখানে 25 বছর ধরে টানা রোজা রেখেছি আমি। কোন বয়সে? যেখানে জঙ্গলে পাতা আর পানি খেয়ে রোজা রাখতাম, ইফতার করতাম, সেই রাস্তা দিয়ে যাচ্ছি সন্ধ্যাবেলায়, হঠাৎ দেখছি একটা রশ্মি নেমে চলে এলো, একটা রশ্মি হ্যালোজেনের মতো একটা রশ্মি নেমে চলে আমাকে বলছে, আব্দুল কাদের। আমি বললাম, জি। বলছে, তুমি অনেক ইবাদত করেছো, আর করার দরকার? হ্যাঁ, 25 বছর রোজা রাখলে, 40 বছর এশার ওয়াজুতে ফজরের নামাজ পড়লে, না জানি কত খতম কালামে পাক তেলাওয়াত করলে, ওতে অনেক পরিশ্রম করেছো, আর নামাজও পড়তে হবে না, রোজাও রাখতে হবে না, আমি আল্লাহ তোমার জন্য রাজি। ওই আলোটা থেকে আওয়াজ, হুজুর গাউসে পা, আজকাল কিছু জাহিল পীর বেরিয়েছে, কি বুঝলে? বাপ পীর ছিল, ছেলে আনপাড়, ওকে খেলাফত দিয়েছে, পীরের জাতেরই বদনাম করে দিল, পীরের জাতে বদনাম করে দিল। আলিম নয় তো বুঝবে কি? আলিম সার কেন পীরে? আলিম হলে হারাম হালাল জানবে, কোনটা হারাম কোনটা হালাল, কিন্তু জাহিল তো হারামও বুঝে না হালালও বুঝে না। একে যদি শয়তানের স্বপ্ন দেখায়, তুই মনে করছে যে ওই চলে এসছে আমার জীবনে, বুঝতে পারলে? হুজুর গাউসে পাক বলছেন, রশ্মি থেকে আওয়াজ এলো যে তোমাকে আর নামাজ পড়তে হবে না, মেলাই নামাজ পড়েছে। ই মুলবি ফকির যদি হতো, সেই দিন থেকেই ছেড়ে দিত, আমি তো পৌঁছে গেছি আর কি দরকার। হুজুর গাউসে পাক ভাবছে, গাউসে পাক বলছে, আমি ভাবতে লাগলাম যে নামাজ যদি মাফ হতো, তো আগে তো আমার নবীর জন্য মাফ হতো, আলিম না, নামাজ মাফ হলে নবীর জন্য হতো, নামাজ যদি মাফ হতো হযরত আবু বকরের জন্য হতো, হযরত উসমানের জন্য হতো, হযরত আলী মুর্তজার জন্য হতো, হযরত ইমামে হাসানের জন্য হতো। আরে ইমামে হাসান যুদ্ধের ময়দানে তীর বল্লব খেয়ে উনার জন্য নামাজ মাফ হতো, কি দরকার ছিল এত আঘাত পেয়ে নামাজ পড়া? তো তাদের জন্য যখন নামাজ মাফ হয়নি, নিশ্চয় আমার জন্য মাফ হবে না, ই কোন ধোঁকা চলছে। তো হুজুর গাউসে পাক বলছেন, আমি জোরে পড়লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেমন পড়া ছিল আলোটা অন্ধকার হয়ে গেল, আর ওই অন্ধকার থেকে আওয়াজ আসছে, এ আব্দুল কাদের, তোর ইলিম তোকে বাঁচিয়ে দিল, এই শয়তান তুই এখনো ধোঁকা দিচ্ছিস। সুবহানাল্লাহ, বলে এখনো ধোকা দিচ্ছি, আমার ইলিম আমাকে বাঁচাতে পারে? তুই তো নিজেই ইলিম বলেছিলিস, তুই কি বাঁচলি না কেন?
তুই তো আলিম ছিলি, তোর ছাত্র ফেরেশতারা ছিল, তবুও তুই বাঁচিসনি। আমাকে ইলিম বাঁচাইনি, আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহরবানি করে আমাকে বাঁচিয়ে নিয়ে। কথা বুঝতে পারলে তো গৌসে পাককে যদি ই ধোকা দেয়, তা আপনি কোন ক্ষেতের মুলি? শুধু তাই নয়, ই বলছে কি জানে, বলছে এই করে কত বলির বেলায়েত কেড়ে নিলাম, কত বলির বেলায়েত কেড়ে নিলাম আমার আল্লাহ। এই জন্য বললে এই মান্দা, তুমি যখন আমার উপরে ঈমান নিয়ে এসছো, নবীর উপরে ঈমান নিয়ে এসছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাসাদিকিন, আর সত্যবাদীদের সাথে হয়ে যাও। যখন তুমি সত্যবাদীদের সাথে থাকবে, শয়তানও তোমার কাছে যাবে না, শয়তানের চেলা তোমার কাছে যাবে না, অটোমেটিক তোমার ঈমান বারকরার। উদাহরণস্বরূপ বলি, ইমাম নগর থেকে তুলেন একটা ছেলে, যে রোজই মদ খায়, ওর বন্ধুরা ওকে তুলে নিয়ে গিয়ে রোজ খায়, এরকম একটা ছেলেকে তুলে তুলে আর আমাকে ছ মাসের জন্য দিয়ে দেবে, ওর ডিউটি হবে আমার সাথে থাকা, ঠিক ঠিক আমার দস্তারখানে খাবে, আমার গাড়িতে জালসায় যাবে, আমার গাড়িতে ও আসবে, আমার সঙ্গে মাদ্রাসায় ক্লাসে বসবে। দেখেন ওর মাতাল বন্ধু যত ছিল সব পালিয়ে যাবে, বলবে হ্যাঁ হে, এই যে মোলবের সঙ্গে ঘুরছিল ডাক বিক্রি করে, বলবে কি বলবে, হ্যাঁ এটা টেস্ট করে দেখেন একটাকে, হ্যাঁ কিন্তু শর্ত আছে আমার সাথে থাকতে হবে। দেখেন আপনি অটোমেটিক বেঁচে যাবে। এখন কিছু লোক প্রশ্ন করে যে পীর ধরার কি বলে কোন দলিলই খুঁজে পাই না। আরে কোন মাস সদেকিনের মানে হচ্ছে পীর ধর, পীরের সাথে থাকো, এর মানে আমি যখন ইমামনগরে নতুন ইমামতি করতাম, আমার গাড়ি গাড়ি কাজ করতে যেত, তখন ঘড়ির যুগ খুব ছিল, বাঁধের ধারে একটা ঘড়ির দোকান ছিল, তখন মুন্নার ঘড়ি, তোর ঘড়ির দোকানটা এমন জায়গায় কুয়েতের মতো বর্ডারে, কুয়েতের মতো বর্ডারে, ওদিকে লামঝাবি চাপ আর এদিকে সুন্নির চাপ, ওই মিডিলে আমি চলে গেছি ঘড়ি ঠিক করতে। বাস এক বুড়া লম্বা লম্বা দাড়ি, আমি ছেলে মানুষ, আমাকে দেখেই বিশেষ করে বলছে, এ শুনে গোটা কোরআন শরীফ 30 পারা খুঁজলাম, পীর শব্দটা কোথাও পাও, পীর শব্দটা কোথাও পাও। আমি তো দেখলাম ছেলে মানুষ, কিন্তু এখানে চুপ থাকা যায় না, ছেলে মানুষ হলেও এখানে চুপ থাকা যায় না। তাই বললাম চাচা নামাজ পড়েন? রোজা রাখেন? আল্লাহর কসম করে বলছি 30 পারা গোটায় আমি খুঁজেছি, নামাজও কোথাও দেখতে পাইনি, রোজাও আমি নামাজও দেখতে পাইনি, রোজাও দেখতে পাইনি। কেয়ামত পর্যন্ত টাইম দিলাম, কোরআনের ভিতরে নামাজ দেখাতে হবে, রোজা দেখাতে হবে, তখনও মাথা চুলকাচ্ছে। আমি বললাম শুনেন, আরে খরিস না হলেও খরিসের বাচ্চা, আমি মুনাজির না হলেও আমার আসাতে যারা কিন্তু মুনাজির, নাম করা মুনাজির গুজরেছেন পুরো পশ্চিমবঙ্গে, যাকে সেরে
বাঙ্গাল বলা হতো, তিনি ছিলেন হুজুর জোহর আলম সাহেব কিবলা, কাদরী সাহেব কিবলা, মুফতি আলিমুদ্দিন সাহেব কিবলা। মুনাজারের পেট থেকে জন্ম নিয়েছি, ফরিশতা হলো ফরিশের বাচ্চা বটে। আমি বললাম শুনেন, আপনাকে এবার ভেঙে দিই, নামাজ নামাজ শব্দটা আসলেই কোরআন শরীফে নাই, রোজা শব্দটা আসলেই কোরআন শরীফে নাই। কেন জানেন? কোরআনটা হচ্ছে আরবি ভাষায় আর নামাজ হচ্ছে ফারসি, রোজা হচ্ছে ফারসি, কি বুঝলেন? অনুরূপ পীরও হচ্ছে ফারসি। যে মোলবি মশলাটা ঢুকিয়েছে না, যে গোটা কোরআনে পীর নাই, খুব চালাকি করে ঢুকিয়েছে। আদার বনে শিয়ালবাগ সেজে ও আপনার জুমাতে বলে দিয়েছে যে শুনেন, কোরআন শরীফে পীর নাই, আর মোলবিরা খালি পীর পীর করে বেড়াচ্ছে। ই আপনারা শুনে নিয়েছে, ই মনে করেছে যা পেয়ে গেছি মাল, পেয়ে গেছি মাল, গোটা কোরআন শরীফে পীর নাই। তা আমি বললাম শোনো, কোরআন শরীফে নামাজও নাই, কোরআন শরীফে রোজা নাই, কারণ নামাজ এটা ফারসি ভাষা, এর আরবি আগে করতে হবে, তারপরে কোরআনে পাবে। তো নামাজের আরবি করতে গেলাম, তো নামাজের আরবি হচ্ছে সালাত, তখন দেখতে পেলাম হ্যাঁ কোরআনে সালাত রয়েছে, মানে নামাজ রয়েছে। রোজার আরবি করতে গেলাম, রোজার আরবি হচ্ছে সওম, তখন আমি দেখলাম সওমের জবাব জামাত সিয়াম, এটা কোরআন শরীফে রয়েছে। অনুরূপ আরে পীরের আরবি, নামাজের তো একটা আরবি, রোজার তো একটা আরবি, কিন্তু পীরের আরবি শুনে লও, পীরের একটা আরবি মুর্শিদ যেটা কোরআনে পাবে, পীরের একটা আরবি ওয়ালি যেটা কোরআনে পাবে, পীরের একটা আরবি মুত্তাকি যেটা কোরআনে পাবে। এই রকম কয়টা আরবি কোরআন শরীফে রয়েছে, যার ফারসিতে অর্থ হচ্ছে পীর। কথা বুঝতে পারলেন? একটা মুর্শিদ পেলেন, একটা ওয়ালি পেলেন, কি বুঝলেন? তারপরে কি বলেন, একটা মশায়েখ পাবেন, তারপরে একটা সাদেকিন পাবেন, তারপরে একটা মুত্তাকিন পাবেন। এগুলি সবই হচ্ছে পীরের আরবি। অতএব পীর কোরআন মানতে বলেছে, সাদেকিনদের সাথে কোরআন থাকতে বলেছে, কিন্তু নালায়েকেরা নিজে বুঝে না। আরে বাবা তুই বুঝিস না, বুঝিস না বাদ দে, কিন্তু এদের বাড় কত গো, তিনটাতেই এত লাফা ঝাপা করছে, মনে হচ্ছে 5 কুইন্টাল ওজনের ওই বাঘার মাঠ পেয়ে গেছে গো। একটা পুঁঠি না পেয়ে বুঝলেন, ও ভেবে নিয়েছে যে 5 কুইন্টালের বাঘার পাল। আফসোস, প্রাণ বলছে কুনু মা সদে। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, পীর ধরা আমরা ফরজ বলি, পীর ধরা ফরজ কোনদিন বলিনি, বলেছি পীর ধরা ফরজ। আমাদের কোন আলেম বলেছে? বলেনি। পীর ধরা ওয়াজিব কোন আলেম বলেছে? বলেনি। তবে হ্যাঁ, রাহে সুলুক যেটা রয়েছে, এটা একটা রাস্তা রয়েছে, সিনা বা সিনা ইলিম দেওয়া যে একটা রাস্তা রয়েছে, ওই রাস্তায় যদি কেউ চলতে যায় তাহলে তাকে কি বলবো? ওটা সিনা বা সিনা আসবে, ওটা কিতাবে আসবে না। হযরত আবু হুরায়রা গেলেন, হুজুর সব ভুলে যাচ্ছেন, নবী বললেন নবী দুই হাত মুড়ে দিলেন, রুমাল গুটিয়ে লাও, সিনাই ঠেকিয়ে লাও। আবু হুরায়রা বলছেন ভুলা বিমারি শেষ। এটা কিতাবে নবীর নিজস্ব চাচাত ভাই হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস, ইনি নবীর কাছে গেলেন, হুজুর কোরআন আরবি ভাষা, কোরআন খুব সংক্ষিপ্ত, কোরআন শুধু থিওরি, এর তাফসীর করা দরকার, এর বিশ্লেষণ করা দরকার। সবাই তো পণ্ডিত নয়, সবাই তো পড়েনি, আমি চাইছি এর তাফসীর করব, আমার জন্য দোয়া কর। নবী বলছেন দোয়া তোমার জন্য করব, আরে গুলে খাইয়ে দিচ্ছি, এসো আমার কাছে, এসো আমার কাছে।
সামনে চলে এলেন, সিনাই সিনা মিলালেন, চাপন দিলেন, দোয়া করলেন, আল্লাহ আমার ভাইকে তুমি ইলমে খাজানা দিয়ে দাও, আমার ভাইকে ফকির করে দাও, দিনের সামান দিয়ে দাও, যেমন বলা ছিল। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, আল্লাহর কসম কুরআন এত বুঝা বুঝলাম, এত বুঝা বুঝলাম, এত জানা জানলাম, যদি আমার উট উটের দড়ি পর্যন্ত যদি হারিয়ে যাই আমি কুরআন থেকে খুঁজে বের করব। এটা কোন মাদ্রাসায় পাবে? এটা কোন মাদ্রাসায় পাবে? এর জন্য মরিদ হইতে হবে। হযরতে বাকি বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গ্রামের ওরে বাস করতেন, মুরিদদের যাতায়াত ছিল। একদিন রাত্রে 9টার পর খাদিম সব চলে গেছে, বাবরচি খানা বন্ধ। আমাদের যেমন মাদ্রাসায় বাবরচি আছে, 9টার পর আর দেখতে হবে না, 8টার মধ্যে রান্না করে ওরা চলে যাবে, বুঝতে পারলেন? নাউঙ্গার খানা বন্ধ। এবার কটা মেহমান রাত 10টার সময় ঢুকছে, একটা হোটেলওয়ালা আছে, হোটেলওয়ালা দেখছে রে এরা তো হুজুরের দরবারে যাচ্ছে, এখন তো খাদিম নাই, নাউঙ্গার খানা নাই, তাহলে কি করা যাবে? তো হুজুরনির কষ্ট হয়ে যাবে, এত রাতে উঠতে হবে, না আর বেচা কেনা করব। যত গোশ ছিল রুটি ছিল সব ঢাকিতে ভরলেন, আর মেহমানের পিছন পিছন হাজির। মেহমান এসছে না, হুজুর বলছেন তাই তো মেহমান চলে এত রাত্রে, হুজুর নো টেনশন আমি আছি, আমি আছি। কেন ঢাকিতে খাবার নিয়ে চলে এসেছি, হোটেলে বিক্রি করবি না? রোজ তো করি, আজ ওখানে করবো না, আজই খানে করবো, দেখো চাল চাবি হবে দিবি খাওয়া খাওয়া, জি ভরে সবকে খাইয়ে দিই। খাওয়া দাওয়ার পর বুঝারে বিল কত হলো? তুই হুজুর বিল লিব না, কেন লিবি না রে, তুই গরিব মানুষ, কত টাকা রোজগার করিস, হ্যাঁ বিল দিবি না কেন? হট হট বিল বিল না, হ্যাঁ আরে একটু ছাড় দে, আমারও নিয়ম, একটা দোকানদার একদিনের পর দুদিন যদি চা ফ্রিতে খাওয়ায় ওর দোকান তালা, আর যাব না ওর দোকান, আর যাব না। একটা দোকানদার একদিন থেকে দুদিন যদি পান ফ্রি খাওয়ায় ফ্রিতে ওর দোকান যাব না। হ্যাঁ একদিন বন্ধু হিসাবে বলো, আর মৌলভী হিসাবে বলো, আর বড় ভাই হিসাবে বলো, আর হুজুর হিসাবে লাগবে, তা বলে খাবো না। কেন জানেন? হযরত আলী বলেছিলেন না খেয়ে থেকে যেও কিন্তু লোকের এহসান হয় না, কারণ তোমার দুঃখ পার হয়ে যাবে কিন্তু তার এহসান পার হবে। বলবে আমি তো 6 মাস ধরে চা খাইয়েছি ফ্রিতে, জাহাঙ্গীর মুখে ওর শুনবো না বলে ভয় খায়। ইনি বলছেন যে বাবা টাকা নেই রাখছে না, হুজুর দিবেন আমি যা চাইবো তাই দিব। আচ্ছা বলেন দাম দর কিছু আগে করা নাই? হুজুর তো হেরে গেছে নাকি, দাম দর কিছু করা নাই যেহেতু হুজুর হেরে গেছে, ও ঠিক আছে তোর সঙ্গে যখন দাম দর হয়নি তুই যা বলবি তাই দিব। পীর জানছে মুরিদ তো বেনসাবি চাইবে না, চাইলে 10 টাকা কমই চাইবে নাকি, ইনিও ঠকে দিলেন, হুজুর দিবেন তো যা চাইবে, হ্যাঁ দিব। হুজুর আর একবার ভেবে বলেন যা চাইবো তাই দিবেন, বাকি বিল্লাহ জালাল এলেন সাত তুই যা চাইবি তাই, যা চাইবি তাই। মুরিদ বলছে কি জানেন, বলছে হুজুর আমাকে বাকি বিল্লাহ করে দাও, জোরে 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 আমাকে বাকি বিল্লাহ করে দে। ইনি বলছেন আরে তুই চাইছিস কি রে, ইয়াজিদ যাওয়া চাইছিস যে,
বলছে না, আমাকে বাকি বিল্লাহ করে দেন যদি ক্ষমতা থাকে, আর তা না হলে বলেন যে আমি পারলাম না, টাকা দিতেও পারলাম না, আমি চলে যাব। এটা বাকি বিল্লাহ বলছে শোন, আমি করে দেব কিন্তু তোর ঝোলা ছিঁড়ে যাবে। কি বললে? 1 কেজির ঝোলা থেকে 1 কুইন্টাল মাল আটে গো, যতই রবার্টের মতো বেলুন হোক ও কত বাড়বে, ও তো ফাটবে। সে ফেটে যাই ফুটে যাই আমার ব্যাপার, কিন্তু আমি বাকি বিল্লাহ বুঝছে তাই বাকি বিল্লাহ ঢুকে যাবে। সিনাই চাপ দিলেন, ছাড়লেন, সিনাই চাপ দিলেন, ছাড়লেন, সিনাই চাপ দিচ্ছেন, পায়ের দিকটা বাকি বিল্লাহ হয়ে গেছে, সিনাই চাপ দিচ্ছেন, হাতের দিক বাকি বিল্লাহ হয়ে গেছে, সিনাই চাপ দেন, চেহারা বাকি বিল্লাহ হয়ে যাচ্ছে। এবার বলছেন আর লিসনা, বলো অরিজিনাল বাকি বিল্লাহ হব। এবার সিনাই চাপ দিচ্ছেন, ইলমে মারেফাত ঢুকতে লাগলো, ইলমে তরিকা ঢুকতে লাগলো, এই বান্দা সহ্য করতে পারলো না, লাস্টে উল্টে পড়ে গেল, একেবারে শেষ হয়ে গেল। হজরতে বাকি বিল্লাহ যখন বেরোচ্ছেন, বাইরের মেহমান গুলো তখন বলে হুজুর লোকটা কোথায়, লোকটা ঘরে শুয়ে আছে। লোকটা যখন শুয়ে আছে দেখছেন, এরা তাকিয়ে দেখে, হুজুর চিনতে পারি না যে এটা বাকি বিল্লাহ না আপনি বাকি বিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? যদি কেউ করতে চায় কবরের উপরে থেকে, কবরের ভিতরে মুর্দার সাথে যদি কেউ কথা বলতে চায়, তাহলে তাকে মুরিদ হবে, তাহলে তাকে আমি বললাম ভাই রে, ওই শিয়ালের ঘটনাই হলো, সারাদিন আঙ্গুর করে লাফালো, যখন না পারলো ঘুরে যাবার টাইমে বললো আঙ্গুর ফল উর্দুতে বলে নাফকা টাল, এটা কোন ছবি আমার প্র্যাকটিক্যাল, আমাকে যখন ব্রঙ্কাইটিস হয় অতিরিক্ত কাশির কারণে, নার নড়ে গেছে আমি জানি না, পেটে খুব ব্যথা, শিউড়িতে নিয়ে গিয়ে খালার বাড়িতে আমাকে রাখা হয়েছে, আমি বললাম মা পেটে চরম ব্যথা, আব্বা ব্যথা, ডাক্তার এলো, গ্যাসের ওষুধ, অমুক ওষুধ, তমুক ওষুধ, কিচ্ছু দিল না। আমার খালা বললো দাঁড়া তো, ওই মেয়ে লোকটাকে ডাকি তো, দেখি কি হচ্ছে। হ্যাঁ বাবা, কি একটা সুতা পাড়া দিয়ে দিল, ব্যথা পালিয়ে গেল। একে বলছে না ই ব্যাঙ্গালোর পর্যন্ত গেছে, আমি বলছি তাবিজ দিব, তো বলছে তাবিজ পরবো না, মেয়ে লোকটা আগেই বলছে লো পরবি না তাহলে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর তুই দৌড়ে বেড়াবি, যা যা দৌড়ে বেড়াবি। তখন ছেলে আবার ভয়ে বলছে বুঝে ভালো হয়ে যাবে, ইনশাল্লাহ ভালো হবে, তুমি তাহলে দেন তাহলে। কত পড়া পড়েছে মেয়ে লোকেছে, আসলে যাই কিচ্ছু জানে না। আরে তামিমা আলাদা জিনিস, তাবিজ আলাদা জিনিস। তামিমা বলে ওই যে ঢালাই করতে গিয়ে দেখবেন আধখানা ভাঙা পেছে টাঙিয়ে দেয়,
গাড়ির পিছনে চপ্পল টাঙিয়ে দেয়, গরুর শিং টাঙিয়ে দেয়, কালো ঘোড়া কি বলে কুরে লাল টাঙিয়ে দেয়, তারপর আপনার লেবু টাঙিয়ে দেয়, লঙ্কা টাঙিয়ে দেয়, সিঁদুর লাগিয়ে দেয়। এগুলি ছিল তামিমা নবীর যুগে, সাহাবীরা এগুলি ব্যবহার করতেন না। এই জন্য নবী বলেছিলেন, মান আল্লাকাত তামিমা ফাকাত আশরা, যে তামিমা লটকালো সে শিরক করলো। আরে তাবিজ আলাদা, তাবিজ হচ্ছে আউযা ইউয়াজু তাবিজান, মানে সাহায্য চাওয়া, আল্লাহর কোরআন থেকে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এর নাম হচ্ছে তাবিজ। কিন্তু এই মোলবি গোটা কোরআন লিখে দিলে যে কাজ করবে না, ওই ভয়ে বলছে তাবিজ পড়া চলবে না। আমার কাছে কয়েকটা মোলবি এসেছে পর্যন্ত, কি বুঝলেন, কারণ ও জানে যে আমার দ্বারা এটা হবে না, কারণ এটা করতে গেলেও ওই আপনাকে কোন মাসদ কিনে সাত আপনার ভরতে হবে। তো ভাইরা আমার, আমি বলছিলাম যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ইমানদার ব্যক্তিগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাসদ কি সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। চল যাও, আচ্ছা শুনে, পীরের কাছে করি, পীরের কাছে গিয়ে কি করি, পীরের মুরিদ হতে গেলে কি জমি জায়গা লিখে নেবে, পীরের মুরিদ হয়ে গেলে কি বছরে 5,000 টাকা করে লাগবে, পীরের মুরিদ হয়ে গেলে কি নিজের জমি জায়গা ধান চাল সব পীরকে দিতে হবে, না। পীরের মুরিদ হওয়ার অর্থ হচ্ছে আমি নিজের পাপ থেকে আল্লাহর কাছে তওবা করব, কিন্তু একটা নেক লোকের হাত তওবা করা গুনাহ থেকে নেক লোকে। হাদিস শুনেন, আমার নবী বলেন, একটা লোক গুজরেছিল আমার নবীর অনেক আগে, নবী বলছেন লোকটা খুব বড় মস্তান ছিল, এক এক করে 99টা মার্ডার করেছিল, কটা 99টা কে শোনাচ্ছেন, নবী 99টা মার্ডার করেছে, করার এবার ওর হুশ এসেছে যে 99টা লোককে যখন মেরেছে তা আমার কবরে কি হবে, একে মাফ করার কোন রাস্তা আছে, কি বুঝলেন, আজকাল তো মোলবিও রাস্তাঘাটে মেলাই বেড়াচ্ছে, মোলবিও রাস্তাঘাটে মেলা। বারেলিতে আমাদের সঙ্গে উরুসে কয়েকটা পাবলিক গেছিল, তো পাঞ্জাবি পায়জামা পরেছে, তো আমার হাত না চুনে ওরই হাত চুনতে গো, ওইটাই পড়ো। আমি যখন ছাত্র অবস্থায় পড়তাম গাড়ি ঘাটে, তো আমি মুফতি আলিমুদ্দিন সাহেব সাহেব জালসা যেতাম, একটা নও মুসলিম ভর্তি হয়েছিল, গোলাম রাব্বানি বলে না বয়স, বললো হুজুর আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এক ভক্ত এসে গোলাম রাব্বানি আগে আগে, তারপরে মুফতি সাহেব আসছে, তো মুফতি সাহেব বলছেন আচ্ছা বলেন তো আমাদের মধ্যে কোনটা উস্তাদ কোনটা ছাত্র, বলছে ওইটা উস্তাদ তাকে আর ইনি ছাত্র, কারণ মুফতি আলী মুদি সাহেব খুব কাঁচা বয়সে শিক্ষকতা করতে লেগেছে, হ্যাঁ খুব কাঁচা বয়সে শিক্ষকতা করতে লেগেছে। তো এই রকম এক মূল বুঝলে, এখন তো যেখানে সেখানে চায়ের দোকানে ফতোয়া বিক্রি হচ্ছে, বুঝলে, বাটা বাটা ফতোয়া দিয়ে দিচ্ছে, বাড়ি বাড়ি ফতোয়া দিয়ে দিচ্ছে, ভারী মুশকিলের ব্যাপার। তাকে জিজ্ঞেস করলো যে ভাই রে আমি 99টা মার্ডার করেছি মাফ হবে, তো বলছে উড়িয়ে বাপ রে বাপ, তুই 99টা করেছি আবার মাফের আশা করেছি, চালাক যেমন বলা ছিল বুঝলেন, এত মিটার আগে থেকে গরমা বুঝলেন, 99টা মার্ডার করা লোক কি যেমন তেমন, ও দেখছে যে এর মেজাজ আর সহ্য আমরা হলো সেঞ্চুরি জিয়েই দিল, করার পর বাড়ি গেছে, মেয়েলাকে বলছে আরে ভুল, দেখো কোনো মাপের ব্যবস্থা,
আরেকবার এসেছে। এবার একবার হুজুরের সাথে আসলে দেখা দেখা, হুজুরকে বলছে হুজুর একশোটা মার্ডার করে দিয়েছে। মাফ হবার পর তসবি থাকে, দোয়া থাকে, রাস্তা থাকে, তো বলে। তো হুজুর বলছে বাপ আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো বলছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ। অতএব আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে। তবে শোনো শোনো, আমার মতো লোকের কাছে তোবাটা না করে ওই ঝুঁকিতে দেখো গিয়ে একটা আল্লাহওয়ালা আছে, দুনিয়া থেকে আলাদা, কেবল আল্লাহ আল্লাহ করে জিন্দেগি কাটছে, ওই লোকটার হাতে হাত দিয়ে তারপরে গিয়ে তুমি তোবাটা করো, আমার ভরসা যে ইনশাআল্লাহ তোমার তোবা কবুল হবে, ইনশাআল্লাহ কবুল হবে। গলে বাড়ি পরের দিন তোবা কবুল হবে, বড় আশা পেয়েছে বুঝলেন, একদম গোসল সোসল করে পাঞ্জাবি পায়জামা পরে আপন গোলাপ লাগিয়ে এবার হাঁটন দিয়েছে। আল্লাহ বলছেন ইজরাইল এর সময় শেষ, এর সময় শেষ, আল্লাহ তোবা করার ওই সময়টা যেতে পাবে না, বুঝে টাইম তো না, আল্লাহ এইখানে রুকাবত করবে না টাইম, কারণ কোরআন বলেছে মত আগেও আসবে না পরেও আসবে না, কারণ মানুষ মরার টাইমেও বুঝে নিবে যে আমি জাহান্নামে যাব না জান্নাতে যাব, কারণ তার চোখের পর্দা উঠে যায়, ও দেখতে পায় যে ডান্ডাওয়ালা পুলিশ আছে না টুপিওয়ালা মুলবি আছে, ও দেখেই বুঝা যায়, মাইয়া বুঝতে পারে জাহান্নামের আযাবের ফেরেশতা আসছেন না জান্নাতের রহমতের ফেরেশতা আসছেন, আযাব হবে না রহমত হবে এটা বুঝতে পারে, ওই টাইম ও তওবা করে তবে ওটা কবুল হবে, ওটা কবুল হবে। এর জন্য বা দু রকমের চলে এসেছিল, জান্নাতের ফেরেশতারা এসেছে রু নিয়ে যাও, বলো কেন, বলো তওবা করতে এসেছিল যে আল্লাহ বলেন জিবরিল যাও ফয়সলা করে, ফয়সলা করে দুজনের কাছে দলিল ঠিক, বলে কি ফয়সলা করবো, আল্লাহ বলেছেন জিবরিল ওর বাড়ি থেকে যেখানে মরে ছোটা মাপো, আর ওখান থেকে পীর সাহেবের খানকাটাও মাপো, ঠিক আছে, যদি পীর সাহেবের খানকার দিকে বেশি যেয়ে থাকে তাহলে ওর মাপ হয়ে যাবে, আর যদি বাড়ির দিকে বেশি থাকে তাহলে ও জাহান্নামে যাবে। সোজা জিবরিল বলছেন যে আল্লাহ ও তো বাড়ির থেকে নিকটে আছে, গ্রাম তো বার হয়নি, আল্লাহ বিচার করে পাঠালাম কি, এখানে একটা দাগ দাগ মাপ, এখান থেকে আর বাড়ি কত কত, আর এখান থেকে খানকা কত কত, ধরলেন খানকা হচ্ছে 20 ফুট আর বাড়ি হচ্ছে 10 ফুট, তাহলে বাড়ির দিকে বেশি আছে তাহলে জাহান্নামে যাবে, আর খানকার দিকে 10 ফুট এই দিকটা 20 ফুট তাহলে কি হবে জান্নাতে যাবে, বিচার হয়ে গেল। তেরা বলছে দান তো আমাদের, দেখেই তো বোঝা যাচ্ছে এখান থেকে জমি কত, আল্লাহ বললেন জমিন কা জমিন শুনে না, বাড়ির দিকটাকে বললেন তুই লম্বা হয়ে যা, আর খানকার দিককে বলছেন ছোট হয়ে যা, জমিন ছোট বড় হয়, এই জন্য নবী বলছে দিনে যদি কেউ সফর করে আর রাত্রে যদি সফর করে, রাত্রে সফরে আগে যাবে, নবী বলছেন রাত্রে জমিন ছোট হয়ে যায় মুসাফির হাতে বেশি, আর দিনে জমিন বড় হয়ে যায় মুসাফির, এই জন্য রাত্রের সফর
তাড়াতাড়ি যাওয়া যায়। আল্লাহ বললেন এই দিকটাকে তুই লম্বা হও, আর ওই দিকটাকে বলছেন তুই ছোট হও। মাপতে গিয়ে দেখছেন একটুর জন্য আল্লাহ ওয়ালার দিকে বেশি হয়ে গেল। এরাও অবাক, এরাও অবাক, হলো তো হলো কি করে? আল্লাহ বলতে চাইছেন এই ফেরেশতা অবাক হবার কিছু নাই, গুনাহ যখন করেছিল করেছিল, কিন্তু গুনাহ করে আমার নেক বান্দার হাতে যখন তওবা করতে এসেছিল আমি আল্লাহ তাকে মাফ। এই জন্যই আমরা নেক লোকের হাতে হাত দিয়ে তওবা করি। কথাটা বুঝতে পারলেন? কিছু লোক বলে পীর পূজা, এটা তো শিরকি কথা বাবা, ইসলাম ধর্মে তো পূজা শব্দটাই নাই। তো যে যা করে, আমার হুজুর বলেছিলেন যে যার ব্যাগে যা থাকবে ওটাই তো বানাবে, নাকি ব্যাগে ছাতু থাকবে আর আটা বানাবে তা তো বানাবে নাকি? পুরো দুনিয়া দেখেছে মন্দিরে মন্দিরে গিয়ে কেউ গীতা পড়েছে, কেউ গান করেছে, কেউ ঢাক ঢোল বাজিয়েছে, কেউ মন্দিরের হেফাজত করেছে। আলহামদুলিল্লাহ, এর মধ্যে সুন্নি মলবি একটাও নয়, বরং ওই চুল্লিগুলোই আছে যারা মন্দিরে গিয়ে গীতা পড়েছে। আবার বড় বড় লেকচার যারা পীর পূজা করে, আরে গাধা, হক কথা বাড়াতে লেগেছে বুঝলেন? এই যে আহমদুল্লাহ মিষ্টি মিষ্টি করে খুব কথা বলে, তো ও একটা কথা আর বুঝলেন, আর ভিতর থেকে বাইরে গেছে। সেটা কি বলছে? জিয়ারত কর এটা সুন্নাহ, আর সাজদা কর এটা হারাম। লাহরে বোকা, অত বুঝতে দেরি হলো? আমরা তো ওটাই বলছি, মাজারেই হোক চাহে বাজারেই হোক, পীরকেই হোক চাহে বাপ মাকেই হোক, সাজদা কর হারাম, হারাম, হারাম। আর জিয়ারত কর এটা নবীর সুন্নাত, সাহাবীদের সুন্নাত, আউলিয়া কিরামের সুন্নাত, এমনকি মাওলানা। আজ তো মুফতি আলী নাদিন সাহেব কমেন্ট করেছেন যে বাবা একটু অপেক্ষা করো, ধীরে ধীরে সব চলবে। আরেকটা মুলবি বুঝলেন, বাড়িয়ে চানে ফেসবুকে শেয়ার করে দিয়েছি, দরকার হলে দেখে নেবেন। ও বাড়িছে কি জানেন? ও বলছে শোনো, আমি লামুদাম বলবো হতে পারি, কিন্তু নবী দূরে নাই, কোরআন না স্বীকার করতে কি অসুবিধা? আমার ফেসবুকে ছাড়া আছে, দেখে দেখে বলে দিয়েছে নবী নূরের তৈরি, কোরআন বলেছে কাজ্জাকুম মিনাল্লাহি নূর, নবী নূর বলছে, আর তোরা জোর করে মাটি মাটি করে লাফাচ্ছি, হক কথা লুকিয়ে রাখবি কিসের লেগে? হ্যাঁ, তোমরা আস্তে আস্তে ঘুরতে লেগেছে। আর একটা সিস্টার ব্রাদার কি আছে বুঝলেন? আমরা তো সিস্টার ব্রাদার থেকে দূরেই থাকি, আমরা ব্রাদারানে ইসলাম বলি, কথা বুঝতে পারলেন তো? এটা ফারসি ভাষা। তো এই ব্রাদার, ও আবার দেখবেন আমি একটা ভিডিও শেয়ার করেছি, ও লেখে ও আবার বলতে স্বীকার করতে বাধ্য হয়েছে যে তামিমা আলাদা জিনিস, তাবিজ আলাদা জিনিস। হ্যাঁ, তামিমা এটা হচ্ছে শিরক, আর তাবিজ এটা হচ্ছে জায়েজ, এটা উনি বলেছে, বুঝতে পারলেন? আমি বললাম শোনো একটু অপেক্ষা করেন, সব ঘুরতে ফিরতে এখানকেই আসতে হবে, কারণ আহলে সুন্নাত ও জামাত কাল কেউ হক রাস্তায় ছিল, আজ কেউ হক রাস্তায় আছে। একবার দরুদ শরীফ পড়লেন, ইনশাআল্লাহ হুজুরও ঢুকবেন। আল্লাহ, এটা বাকি বিল্লাহকে পাল্টান। সুবহানাল্লাহ, একটা ঘটনা পড়লাম, ইংল্যান্ডের একটা লোক ও কোরআন শরীফ পড়তে লাগলো। শুনেন, ভিতর ভিতর কোরআন শরীফ অনেকেই পড়ে, কিন্তু কারো নিয়ত খারাপ থাকে, ভুল ধরার লেগে পড়ে, এ অসীম পাগলার মতো, কি বুঝলেন? পাগলা হয়ে এখন পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, না এইখানকার না ওখানকার, ধোবি কা গাধা না ঘর কা না ঘর, অসীম রেজবি। হ্যাঁ, ও যেমন গেল এইরকম এক একজন পড়তে 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 বিলকিসের ঘটনা,
সুলাইমান আলাইহিস সালামের জামানা, সুলাইমান আলাইহিস সালামের প্রধান খলিফা, হ্যাঁ ওনার ঘটনা পড়ছে, পড়তে পড়তে পড়ছে যে বিলকিস রানীর সিংহাসন 20 গজ চওড়া 40 গজ লম্বা, এত বড় সিংহাসন, 1 সেকেন্ডে তুলে নিয়ে চলে এলো। এত বড় সিংহাসন ওই জামানায় না ট্রেন ছিল, না মালগাড়ি ছিল, না বলেন ওই যে কি বলেন কাঁটাওয়ালা গাড়ি গুলো জিসিপি ছিল, ওখানকার যত মৌলবি ইংল্যান্ডে তুলনামূলক মৌলবি আছে না থাকা না আছে কিন্তু কম, ওদের বড় বড় মৌলবির সঙ্গে আলোচনা করে সবাই বলছে আরে এটা আল্লাহর ওলির কারামত, মানে কারামত কারামত তো বুঝে না, কারামত কাকে বলে, মুজেজা কাকে বলে, এসব বুঝতে যায় না, প্র্যাকটিক্যাল দেখো। এখনকার কিছু নাস্তিক যেমন বলছে মৌলবিদের সব ভাত দাও প্র্যাকটিক্যাল দিয়ে, ওখানকার মৌলবিরা যুক্তি দিলে কাজ কাজ পাকিস্তানে চলে যাবে, তখন ভারতের সঙ্গে জয়েন্ট ভালো ওখানে চলে ভারতে যাবে, ওরা বুঝাবে। এবারে ও আসতে গিয়ে পড়বি তো পর কপাল গুনে দেওবন্দি মৌলবির কি বুঝলেন, নেমেই দেওবন্দি মৌলবির সাক্ষাৎ আগে ওরা আগে বেড়ে ওদিক দিয়ে খুব বুঝলেন ওকে নিয়ে যায় বলছে শোনো আমি এই কারণে এসেছি বিলকিসের সিংহাসন কি গেল এটা মানতে পারছে ব্রেন মানে তো বলছি অনেক বুঝাবার চেষ্টা করছে এটা কারামাত বলিদের কারামাত নবীদের মুজেজা আল্লাহর কুদরত। শোনো ভাই এই কারামাত মুজেজা কুদরত শুনতে শুনতে আমার মাথা খারাপ কিন্তু আমি বুঝতে পারি বুঝতে কি ঠিক আছে চলো আমাদের বড় মার্কাজ আছে, মার্কাজে বড় হুজুর আছে বুঝি বুঝি নিয়ে যাচ্ছে মোটরসাইকেল কি গাড়ি কি ঘোড়া গাড়ি যাই হোক নিয়ে যাচ্ছে, যেতে যেতে সুবহান দাতা গঞ্জ লাহোরের মাজারের পাশ দিয়ে যাচ্ছে, হ্যাঁ গো যার মাজারে 40 দিন খাজা গরিব নামাজের মতো বলি চিল্লা দিল, যার মাজারের বৈশিষ্ট্য একদিন হাজির দিলে একটা দোয়া তার কবুল হবে ওই জায়গাতে আল্লাহ কবুল করবেন, হ্যাঁ কিন্তু খাজা গরিব নামাজ গেলেন ইনি থাকছেন জিয়ারত করছেন কোরআন তেলাওয়াত করছেন এজাজত কিছুই আসে কিছুই আসে, লাস্টে 40 দিন পর বিরক্ত হয়ে বলছেন যে হুজুর আপনার দরবারে তো একদিনে ফয়েজ পাওয়া যায় আমার 40 দিন চলছে, তো উনি বলছেন এই মাইনউদ্দিন শোনো তোমার কোরআন তেলাওয়াত বড় মিষ্টি মন চাই না যে তোমাকে ছেড়ে ছেড়ে দিলেই তো চলে যাবে এই জন্য তেলাওয়াত শুনছে সুবহান তো দাতা পাঁচ বক্সের পাশ দিয়ে চলে যাবে, কিসের সুগন্ধ আসছে এই তো দেওবন্দি মলবি তো বুঝেছে যে মাজারে রে দুধধনার সঙ্গে সুগন্ধ হবে আর কোথা কার ও যে না না এরকম কোন বাবা এটা সুগন্ধ আছে চলো এদিকে এদিকে মানবে না এ বলছে না আমি যাব যাব ছাড় 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 চলো চলো মাজার শরীফে গেছে মাজার শরীফে যাওয়ার পরই ঢুকলো ই তো ইংরেজ ইংল্যান্ডের কে ঢুকলো তো ঢুকছে একটা ফকির এসে বলছে স্যার আপনি চা খাবে হ্যাঁ চা তো ভালো আছে চা খাবে না রে এই লোক বলছে যে ওখানে যাব মাজারে গেলে তা ফকির সাহেব এসে বলছেন স্যার চা খাবেন হ্যাঁ চা তো ভালো আছে চা খাবো লো ঠিক আছে দিচ্ছি কেতলি তে নিয়ে এসে কাপে ধরিয়ে দিয়েছে ধরিয়ে দেওয়ার পর ফকির গায়ে দেখতে দেখতে
এই মলবি বলে যা কাম বিপদে পড়লাম রে বাবা, এখন ফকির এসে একে বেহুশ করে দিল, ফকিরটাকে যদি খুঁজছে তো ফকির আর নাই, ফকির কার খুঁজে পাই না, চোখে পানি টানি ছিটালো, ছিটানোর পর জ্ঞান যখন ফিরলো তুই মলবি বলছে চলেন, বলছে আর যাব না, আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তোমার প্রশ্নের উত্তর কি করে পেলে? আরে বেওকুফ, ইংল্যান্ডে আমার বাড়িতে যে কাপটাতে আমি চা খেতাম সেই কাপটা আজ আমার হাতে এক সেকেন্ডে এনে দিয়েছেন। আমি বুঝে গেলাম আমার বাড়ি থেকে যদি পাকিস্তান পর্যন্ত এক সেকেন্ডে কাপ আসতে পারে তাহলে সুলাইমান পয়গম্বরের ভক্ত বিলকিসের সিংহাসনকেও চোখের পলকে নিয়ে যেতে পারে। রেজাল্ট পেয়ে ভাইরা আমার, উনার উনি মুসলমান হয়ে আর ইংল্যান্ডে যান, ওখানকার খাদিম হিসাবে থাকেন, তারও কবর ওই মাজারের বাউন্ডারির ভিতরে আজও রয়েছে। বলছিলাম ভাইরা আমার, আল্লাহ ওয়ালাদের হাতে হাত দিয়ে আমরা তওবা করব, কথা বুঝতে পেরেছেন? আমি বলে দিই আমরা পীর মানি অবশ্যই ভাই, তবে আপনাদেরকে আবারও বলে বলছি, আমি এটা বারংবার বলেছি, তবে কোন ভণ্ডকে আমরা পীর মানি, আমরা পীর মানি বেনামাজিকে, আমরা পীর মানি তবে গাঁজারিকে নয়, আমরা পীর মানি জুয়ারিকে নয়, আমরা পীর মানি ল্যাংটাকে নয়, আমরা পীর মানি শিকল বাবাকে নয়, আমরা পীর মানি তালা বাবাকে নয়, আমরা পীর মানি মেয়ে লোকের মতো চুল রাখতেওয়ালাকে নয়, আমরা পীর মানি মেয়ে লোকের সঙ্গে ড্যান্স দেওয়া এরকমকে মানি না, আমরা পীর ওই ব্যক্তিকে মানি যার প্রত্যেকটি আদা সুন্নতে মুস্তাফা হবে, যাকে দেখে আমার লাইফ সুধরাব, যিনি আমাকে পড়াবেন, যিনি আমাকে শিখাবেন, যিনি আমাকে জানাবেন, আমি তাকেই পীর মানি। কোন ভণ্ডকে আমরা কাল কেউ পীর মানিনি, আজ কেউ কেউ ভাইরা আমার, অতএব ভণ্ড পীরের সাথে আমাদের কোন সম্পর্ক, আমরা আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে তওবা করব। এখানকার যারা বয়স্ক রয়েছে তাদেরকেও আমি অনুরোধ করব, নিঃশ্বাসের বিশ্বাস না জানি কত পাপ আমরা জানতে অজানতে করেছি, যে পাপ গুলি তওবা করব, এমনি তওবা করলে যে কবুল হবে না তাও আমি বলছি, কোথাও পারে, তবে একজন আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে আমরা তওবা এই জন্য করি যে এই তোবাটা কবুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। শুধু তাই এটাই নবীর সুন্নাত, বায়াত এরই না, নবীর হাতে হাত দিয়ে পুরাতন দিককে ছেড়ে নতুন জিন্দেগি নেওয়া, সাহাবীর হাতে হাত দিয়ে পুরাতন দিককে ছেড়ে নিজের জিন্দেগির নতুন রুট নেওয়া, অনুরূপ মুর্শিদের হাতে হাত দিয়ে পুরাতন পাপকে ছেড়ে নিজের জিন্দেগির উজ্জ্বল রাস্তা দেখার জন্য যে পথটা নেওয়া, এর নাম হচ্ছে পীর ভাইরা আমার। অতএব যারা মুরিদ হননি, বিশেষ করে আমার শ্বশুরদেরকেও বলবো, অনুরোধ করবো, বয়স হয়েছে, হ্যাঁ